ओम शांति। आज 19 मे 2023 प्रात मुरली। बाबा बोले छेन, मिष्टि बाच्चारा तुम्हादेर अंतिम समय पर्यन्त एई मिष्टि नलेज शुनते थाकते हबे। जतक्षण बेचे थाकबे पढ़ते एवं जोग शिखते हबे। आजकेर प्रश्न, बाबार साथे साथे तुम्हरा बाच्चारा কোন সেবার নিমিত্ত হয়েছ? উত্তরে বাবা বলেছেন, বাবা যেমন সম্পূর্ণ বিশ্বকে লিবারেট করেন, সবাইকে পরম সুখ দান করেন, পিস মেকার হয়ে পিস স্থাপন করেন, তেমনি তোমরা বাচ্চারাও বাবার সাথে সাথে এই সেবার নিমিত্ত হয়েছ। তোমরা হলে স্যালভেশন আর্মি, তোমাদের ভারতের ডুবন্ত তরীকে সেলভেন্স করতে হবে। 21 জন্মের জন্য সবাইকে সম্পত্তিবান বানাতে হবে। এমন সেবা তোমরা বাচ্চারা ছাড়া আর কেউই করতে পারে না। ওম শান্তি। বাচ্চারা জানে আর গাও হয়ে থাকে, সন শোস ফাদার অ্যান্ড মাদার। যেহেতু বাবা বাচ্চাদের রচনা করেন, যতক্ষণ না তিনি রচনা করেন ততক্ষণ বাবা বাচ্চাদের কিভাবে শেখাবেন যে ইনি তোমাদের মাতা পিতা। বাচ্চারা এই শিক্ষায় শিক্ষিত হয়ে ফাদারকে শো করায় যে আমাদের বাবা এমন। সেই রকমই আবার গাওয়া হয় যে স্টুডেন্ট শোস টিচার। যেহেতু টিচার স্টুডেন্টকে পড়ান তাই তারা শো করায়, অমুক ব্যারিস্টার আমাকে ব্যারিস্টার বানিয়েছে। যতক্ষণ না ব্যারিস্টার হবে ততক্ষণ স্টুডেন্ট কীভাবে শো করাবে? তেমনি গুরুরা যখন ফলোয়ার্স তৈরি করে তখন তারা বলে যে গুরুর থেকে এই পেয়েছি। এখন ওই বাবা টিচার গুরু তো আলাদা আলাদা হয়। হ্যাঁ, কোনো কোনো বাবা বাচ্চাদের পড়ানো এটা হতে পারে, কিন্তু সেখানে তো সাবজেক্ট অনেক। এমন তো নয় যে একজন টিচার সব সাবজেক্টে পড়ান। প্রত্যেক সাবজেক্টেরই আলাদা আলাদা টিচার হয়। এখানে তো একজনই বাবা টিচার এবং সদগুরু। যতক্ষণ না বাচ্চাদের নিজের করবেন ততক্ষণ শো করানো যাবে না যে আমরা অমুকের বাচ্চা, আমরা তার সম্পত্তির অধিকারী। সবার প্রথমে তো বাবা বাচ্চাদের নিজের বানান। বাচ্চারাও বলে যে আমরা আপনাকে আপন করেছি। বাচ্চারা জানে যে কীভাবে বাবাকে শো করাতে হবে। আমরা প্র্যাকটিক্যালি হলাম ঈশ্বরের সন্তান। এমনি তো সবাই নিজেকে ঈশ্বরের সন্তান মনে করে ও গডফাদার বলে। ফাদার যখন বলা হয় তখন মাদারও স্মরণে আসে, বলেও থাকে তুমি মাতা পিতা। ফাদার এসে বাচ্চাদের বুঝিয়েছেন আমি তোমাদের মাতা পিতা। তোমরাও জেনে গেছো যে ইনি হলেন অসীম জগতের মাতা পিতা, সেই বাবাই বসে বরান। তিনি এই সৃষ্টিচক্রের আদি মধ্য অন্তের রহস্য বলে দেন। বাচ্চারা যখন নিজেরা বুঝতে পারে তখন তারা অন্যদেরও বোঝায় যে কীভাবে সৃষ্টিচক্র ঘুরে। এমন গায়নও আছে ওয়ার্ল্ডের হিস্ট্রি জিওগ্রাফি রিপিট হয়। তোমরা কিন্তু এই নলেজ পাও এই সময় যখনই পুরানো দুনিয়ার বিনাশ নতুন দুনিয়ার স্থাপনা হয়। এখন এই ওয়ার্ল্ডের চক্র সম্পূর্ণ হয়ে এসেছে। কলিযুগ অথবা পুরানো যুগ সম্পূর্ণ হয়ে নতুন দুনিয়া নতুন যুগ শুরু হচ্ছে। এই নলেজ টিচার তোমাদের অর্থাৎ স্টুডেন্টদের শোনাচ্ছেন, স্টুডেন্টরা আবার তা অন্যদের শোনায়। এই টিচার বাবাও সেই সুপ্রিম বাবা বসে বোঝান। নতুন দুনিয়া নতুন যুগ যখন ছিল তখন ভারতে অবশ্যই দেবী দেবতার রাজ্য ছিল। 2 যুগ ধরে একই অলমাইটি অথরিটির রাজ্য ছিল। তারা এই বিশ্বের মালিক ছিলেন। কারা? ভারতবাসী আদি সনাতন দেবী দেবতারা। যদিও তারা ভারতখণ্ডের মালিক ছিল কিন্তু তারা এই অসীম বিশ্বের মালিক ছিল। সেখানে কোনো পার্টিশন ছিল না,
সাগর, আকাশ, বায়ু, পৃথিবী সবেরই একাই মালিক ছিল ভারত। বিশ্বের রচয়িতার জয়ন্তী বা জন্ম এখানেই হয়। বাবা বলেন, আমি তো পুনর্জন্মে আসি না। আত্মা বলি, আমি এক শরীর ত্যাগ করে দ্বিতীয় শরীর ধারণ করি বা পাপ আত্মা থেকে পুণ্য আত্মা হচ্ছি। বাবা বোঝান, তোমরা জানো যে মানুষ পুনর্জন্ম গ্রহণ করে, ম্যাক্সিমাম 84 জন্ম। এই নলেজকে দুনিয়া বোঝে না। বাবাকে নলেজফুল ব্লিসফুল বলা হয়। সম্পূর্ণ বিশ্বে তিনি সুখদান করেন, সবাইকে লিভারেট করেন। বাবা বসে বোঝান, আমি কিভাবে বাচ্চাদের লিভারেট করি। আমি গাইডও, পিস মেকারও। আমি পিস স্থাপন করি, সবরিনটিও স্থাপন করি। বাচ্চারা জানে এই সময় ভারত ইনসলভেন্ট হয়ে গেছে। অসীম জগতের বাবার এ হলো জন্মস্থান, কিন্তু মানুষ তা বোঝে না। শিবের সোমনাথ মন্দিরও এখানে, ওখানে শিবলিঙ্গই রাখা আছে। বাচ্চাদের বোঝানো হয়েছে পরমাত্মার তো এত বড় রূপ হয় না, পরমাত্মা স্টারের মতো। আচ্ছা, গুরুর ফলোয়ার্স তৈরি হয়, গুরু তাদের শাস্ত্র ইত্যাদি শোনায়, তারা আবার অন্যদের শোনায়। তারা বলবে, গুরু আমাদের এই শাস্ত্র ইত্যাদি শিখিয়েছেন, বেনারসে গিয়েও শাস্ত্র ইত্যাদি শেখে, বিদ্যৎ মণ্ডলীদের থেকে টাইটেল ইত্যাদি নিয়ে আসে, যেমন সরস্বতী ইত্যাদি। এখনই সরস্বতীর নাম তো মাম্মার, কেননা তিনি অসীম জগতের নলেজ শুনিয়েছেন। ওরা তো জাগতিক ভক্তিমার্গের শাস্ত্র শেখে। এখন এত বাচ্চারা জানে যে আমাদের সুপ্রিম গুরুও তিনি। বাবা সুপ্রিমও, সর্বশক্তিমান বাবাকে তো চাই, কারণ মায়াও তো কম নয়, সেও সর্বশক্তিমান। মায়া সকলের মধ্যে সর্বব্যাপক, বাবা সর্বব্যাপী নয়, তিনি তো পুনর্জন্ম রহিত। পরমপিতা পরমাত্মা পুনর্জন্ম গ্রহণ করেন না, মানুষ পুনর্জন্ম গ্রহণ করেন। তবুও পরমাত্মাকে সর্বব্যাপী বলা তার কত গ্লানি করা। যখন মানুষ এমন গ্লানি করে আর মানুষ পতিত হয়ে যায়, তখনই আমি আসি। শাস্ত্রে এমন কথা তো নেই যে অসীম জগতের পিতা যেমন টিচারও তেমনি সদ্গুরু। তিনি সবাইকে পতিত থেকে পাবন বানান। বাবা বলেন, এইসব বেদ, শাস্ত্র ইত্যাদি সবই ভক্তিমার্গের। ভক্তিমার্গ অর্ধেক কল্প ধরে চলে, কিন্তু জ্ঞানমার্গ অর্ধেক কল্প ধরে চলে না। জ্ঞান তো বাবা একবার একই সময়ে এসে বোঝান। এই একবারে জ্ঞান প্রাপ্ত করলে তোমাদের সেই প্রালব্ধ 21 জন্ম ধরে চলে। এমন নয় যে এই নলেজ বা জ্ঞান অর্ধেক কল্প ধরে চলে। এ তো বোঝায় যে এই নলেজ প্রায় লোপ হয়ে যায়। ওখানে যারা থাকে তারা সবাই সদ্গতি প্রাপ্ত, তাদের জ্ঞানের কোনো প্রয়োজন নেই। এই নলেজ খুবই মিষ্টি, যোগও অন্তঃসময় পর্যন্ত শিখতে হয়। কেননা মাথার উপরে জন্ম জন্মান্তরের পাপের অনেক বোঝা রয়েছে। এ এক জন্মের কথা নয়, জন্ম জন্মান্তর ধরে আত্মার উপরে ময়লা জমে আছে, তাই আত্মা ঘোর অন্ধকার এসে গেছে। আত্মার মধ্যে পুনর্জন্মের ময়লা থাকতে থাকতে, খাদ জমতে জমতে আত্মা কত পতিত তমপ্রধান হয়ে গেছে। আত্মাও নকল সোনার হয়ে গেছে, আর শরীরও নকল সোনার হয়ে গেছে, একদম জর্জরীভূত অবস্থা প্রাপ্ত করেছে। বিশেষত ভারতবাসী আর সাধারণভাবে আর সমস্ত ধর্ম নম্বরের ক্রমানুসারে, তাই সমস্ত বাচ্চাদের ফাদার আর মাদারকে শো করাতে হবে, তমেব মাতাশ্চ পিতা এমন বলা হয়। তাই ফাদারের সঙ্গে সঙ্গে মাদারও চাই। মানুষ মনে করে অ্যাডাম ব্রহ্মা আর ইভ সরস্বতী, বাস্তবে এ হলো রং। নিরাকার গডফাদার যখন আছেন তখন মাদারও অবশ্যই থাকবেন, কিন্তু ওরা ইভ জগদম্বাকে বলে দেয়। বাস্তবে এ হলো খুবই মুখ্য বিষয়,
নিরাকার শিব বাবা এই ব্রহ্মার মুখ দিয়ে বলেন, তোমরা আমার সন্তান। এই ব্রহ্মা তখন মাতা হয়ে যায়। ব্রহ্মা যেমন প্রজাপিতাও আবার মাতাও, তিনি হলেন সুপ্রিম রুহানি বাবা। এরপর স্থূলতে মাতা ব্রহ্মার কন্যা সরস্বতীকে বলা হয়। জগদম্বার কত বড় মেলা হয়, জগৎপিতা ব্রহ্মার আজমিরে এত বড় মেলা হয় না। জগদম্বার অনেক সম্মান, কেননা মাতার প্রভাব তো বৃদ্ধি করতেই হবে। মানুষ তো বলে স্ত্রীর পতি হল গুরু ঈশ্বর, কিন্তু এমন তো নয়। বাবা এসে বলেন, আমি তোমাদের অর্থাৎ মাতাদের পদ উচ্চ তৈরি করে দিই। গভর্নমেন্টও মাতাদের এগিয়ে রাখছে, সে সব হলো ভায়োলেন্স, আর এখানে হলো নন ভায়োলেন্স, গুপ্ত শক্তি সেনা, সে সব হলো বিনাশকালে বিপরীত বুদ্ধি, এমন ড্রামাও বানানো আছে। এই ড্রামাকে বুদ্ধিতে খুব ভালোভাবে রাখতে হবে। অসীম জগতের এই ড্রামা রিপিট হয়, আমি বাচ্চাদের যেভাবে শেখাই আবার পরের কল্পে সেইভাবে শেখাবো। সবাই এই ড্রামার বন্ধনে আবদ্ধ, বাবা নিজেও বলেন আমিও এই ড্রামার বন্ধনে আবদ্ধ। ভারতবাসীদের উপরে দুঃখ তো অনেকই আসতে থাকে, এমন তো নয় যে আমি বারে বারে অবতার গ্রহণ করে মুক্ত করব। আমি তো একবারই আসি, আর এসে তোমাদের সমস্ত বিশ্বের মালিক বানাই। পরমধাম থেকে আমি কল্পের সঙ্গম যুগে আসি। তোমরা এখন ড্রামার ডাইরেক্টর, মুখ্য অ্যাক্টরকে জানো। জগতের মানুষ জাগতিক কথা শোনায়, অমুকে বিত্তবান ছিল, এখানে তোমরা জানো হু ইজ হু, এই সৃষ্টিতে সব থেকে বিত্তবান কে, সম্পূর্ণ সৃষ্টিতে সব থেকে বিত্তবান হলেন স্বর্গের লক্ষ্মী নারায়ণ, এমন কথা কে এসে শোনান? বাবা। বাচ্চারা জানি যে আমাদের মতো ভবিষ্যৎ 21 জন্মের জন্য সম্পত্তিবান কেউই হতে পারে না, তোমরা অনেক বড় সেবা করো, বিশেষত ভারতের আর সাধারণভাবে সম্পূর্ণ বিশ্বের। তোমরা হলে স্যালভেশন আর্মি, ভারতের তরি এখন ডুবে আছে, এও ড্রামা। তোমাদের বোঝানো হয় যে ভারতের এই ডুবন্ত তরি কারা উদ্ধার করেন, শিবশক্তিরা, তোমরা সবাই হলে শিবশক্তি। বাবা বলেন, আমি তোমাদের সবাইকে এই স্বর্গের মালিক বানিয়েছিলাম, মায়া তোমাদের পতিত বানিয়েছে, আমি আবারও তোমাদের মহারাজা মহারানী বানাই। তোমাদের হলো প্রবৃত্তি মার্গ, সন্ন্যাসীদের হলো নিবৃত্তি মার্গ, সেটা হলো জাগতিক সন্ন্যাস, আর এ হলো অসীম জগতের সন্ন্যাস। আজকাল দুনিয়াতে মিথ্যা করাপশন অনেক, এ হলো ভয়ানক নরক। বাচ্চারা, তোমরা এখন ঈশ্বরীয় বুদ্ধির দ্বারা কি তৈরি হও? তোমরা এখন বলো, আমরা এখন ব্রহ্মার দ্বারা শিব বাবার বাচ্চা হয়েছি, এরপর আমরা দেবতা হব, তারপর ক্ষত্রিয় বৈশ্য শূদ্র হব, তারপর আবার ঈশ্বরের সন্তান তৈরি হব। পূর্বকল্পেও তোমরা ঈশ্বরের সন্তান ছিলে, বাবার থেকে যেহেতু স্বর্গের উত্তরাধিকার প্রাপ্ত হয়, তাই তোমাদের শ্রীমতে চলতে হবে। ওদের হলো বিনাশকালে বিপরীত বুদ্ধি, যাদব আর কৌরব। তোমরা হলে বিনাশকালে প্রীত বুদ্ধি, পাণ্ডব, যাদের জয় জয়কার হবে। তোমরা হলে গুপ্ত শিবশক্তি ভারত মাতা, এর মধ্যে গোপগোপে দুই আছে, মাতাদের নামই করতে হবে। মাতাদেরই অনেক অত্যাচার করা হয়েছে, দ্রৌপদীকেই নগ্ন করা হয়েছে, বলি ভগবান আমাকে নগ্ন হওয়ার হাত থেকে রক্ষা করো, তাই বাবা এসে বাঁচান। তোমরা অনেক সম্পদ প্রাপ্ত করো, তোমাদের প্রতিজ্ঞা করা উচিত, শিব বাবা, মিষ্টি বাবা, আমরা আপনার থেকে অবশ্যই উত্তরাধিকার প্রাপ্ত করব। উত্তরাধিকার তো শিব বাবার থেকেই প্রাপ্ত করতে হবে, তাই না? এমন গাওয়াও হয় যে ঈশ্বরের গতিমতি একেবারেই আলাদা, তিনিই জানেন আর কেউই জানে না। তোমরা এখন জানো যে ঈশ্বরের গতিমতি বাচ্চারাই জানে, আর তারপর তা বাচ্চাদের শো করাতে হবে। বাচ্চাদের স্থায়ী সুখ শান্তির উত্তরাধিকার বাবাই প্রদান করেন।
অল্পকালের শান্তি কোনো কাজের নয়। মা বাবা যখন বলো তখন বাচ্চাদের মাদার ফাদারকে শো করাতে হবে। ফাদার মাদার কে তা বাচ্চারা বসে বলে দেয়। এই মাদার ফাদার হলেন সম্পূর্ণ ওয়ার্ল্ডের, তিনি বসে উত্তরাধিকার প্রদান করেন। অবশ্যই আমরা বাবার কাছ থেকে উত্তরাধিকার প্রাপ্ত করেছিলাম। এখন কলিযুগের অন্তিম সময়, তাহলে অবশ্যই বাবার সাথে মিলিত হওয়া উচিত। সন শোস ফাদার, ফাদার শোস সন। বাবা কেবল বলেন, তোমরা যদি আমাকে স্মরণ করো তাহলে তোমাদের বোঝা নেমে যাবে। তোমাদের স্মরণের চার্ট রাখা উচিত। আমরা কত সময় ধরে বাবাকে স্মরণ করি, এমন নয় যে আমরা তো শিব বাবার সন্তানই, কিন্তু তিনি বলেন উঠতে বসতে চলতে ফিরতে তোমরা কতখানি স্মরণ করো, চার্ট রাখো। মুখ্য হলো স্মরণ, যোগে বিঘ্নও আসে। ভারতের প্রাচীন যোগ বিখ্যাত, সে হলো হঠযোগ, রাজযোগ বাবাই শেখান। ওরা তো নানা ধরনের যোগ শেখায়, ওদের হলো জাগতিক সন্ন্যাস, তোমাদের হলো অসীম জগতের সন্ন্যাস। প্রবৃত্তিতে থেকে বাবাকে এতটাই স্মরণ করো যাতে অন্তিম সময় অন্য কেউই স্মরণে না আসে। আত্মাকে এক বাবাকেই স্মরণ করতে হবে, তাহলে বিকর্মাজীন হতে পারবে। বিকর্মাজীন আর কেউই করতে পারে না। যদিও ভাবনার ফল অল্পকালের জন্য প্রাপ্ত হয়, কিন্তু পতিত থেকে পাবন হতে পারে না। ভক্তরার কত মাথা ঠুকতে থাকে তবুও যেতে পারে না। সমস্ত বাচ্চাদের ভগবান একজনই, তিনি একবারই আসেন। তিনি বলেন, আমি হুবহু 5000 বছর পূর্বের মতো এসেছি, আবার আমি হারানিধি বাচ্চাদের সাথে এসে মিলিত হয়েছি। আত্মা পরমাত্মা পৃথক রয়েছে বহুকাল। কোন আত্মারা? যারা পৃথক রয়েছে তাদেরই প্রথমে আসতে হবে। অনেক ধর্মের বিনাশ আর এক ধর্মের স্থাপনা হয়ে যাবে, তখন তারা সত্যযুগে আদি সনাতন দেবী দেবতা ধর্মের হয়ে যাবে, অন্য কোনো ধর্ম আর থাকবে না। এখন তোমরা হলে হারানিধি বাচ্চা, সদর্শন চক্রধারী। প্রথমে তোমাদের হারানিধি, তারপর সদর্শন চক্রধারী বলা হবে। মানুষ বলবে এ তো দেবতাদের টাইটেল, দেবতাদেরই অলংকার থাকে। এ সবই কল্পনা, এমনও বলা হবে। তোমরা জানো যে মিষ্টি বৃক্ষের চারা লাগানো হচ্ছে, বিলেতেও তোমাদের এই নলেজ দান করতে হবে। তোমাদের হ্যাভেনলি গডফাদারকে অবশ্যই মাদারও থাকবে। বাবা এসেছেন সুখ শান্তির উত্তরাধিকার প্রদান করতে। এতে হেলথ আর ওয়েলথ সব কিছুই প্রাপ্ত হয়, তাই নিয়ম করে বাবাকেই স্মরণ করো। মানুষ বলে থাকে ও গডফাদার, তাহলে সর্বব্যাপী কীভাবে বলে, এ তো ভুল হয়ে যায়। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপ দাদার স্মরণের স্নেহ সুমনার সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপে বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার। আমরাও বাবাকে জানাচ্ছি অনেক অনেক শ্রদ্ধা, ভালোবাসা, নমস্কার আর সুপ্রভাত। ধারণার জন্য মুখ্যসার 1 নম্বর পয়েন্ট, বিকর্মাজিত হওয়ার জন্য চলতে ফিরতে বাবাকে স্মরণ করার অভ্যাস করতে হবে, অবশ্যই স্মরণের চার্ট রাখতে হবে। 2 নম্বর পয়েন্ট, নিজের প্রতিটি আচার আচরণে মাতা পিতা আর টিচারকে শো করাতে হবে, বিনাশকালে প্রীতবুদ্ধির হয়ে থাকতে হবে, রুহানি সেবা করতে হবে। আজকের বরদান, নিজের ভরপুর স্টক দ্বারা সবাইকে শুভ ভাবনা শুভকামনার গিফট দিয়ে মাস্টার ভাগ্য বিধাতা ভব। তোমরা সবাই ভাগ্যের গণ্ডি টানতে পারা ব্রহ্মার সন্তান, তাই তোমাদের যেন সদা গোল্ডেন গিফটের স্টক ভরপুর থাকে। তখনই কারোর সাথে মিলিত হও, তখনই প্রত্যেককে শুভভাবনা আর শুভকামনার গিফট সদা দিতে থাকো। বিশেষত্ব দান করো আর বিশেষত্ব গ্রহণ করো, গুণ দান করো আর গুণ গ্রহণ করো, এমন গডলি গিফট সবাইকে দিতে থাকো। যে যেমন ভাবনা বা কামনা নিয়ে আসুক না কেন, তোমরা এই গিফট অবশ্যই দান করো, তখনই বলা হবে মাস্টার ভাগ্য বিধাতা।
আজকের স্লোগান পরিশ্রমের সাথে সাথে মহানতা আর আত্মিকতার অনুভব করাই হলো শ্রেষ্ঠত্ব। আজকের সমান আমি মাস্টার ভাগ্য বিধাতা। আচ্ছা, ওম শান্তি।